জানি ভাই পান্তাটা খাওয়ার সঙ্গে সঙ্গে না গোয়াটা কেন চিবির করছে ভাই একটু আমার দিবি ভাই মা তো আছে না জল নি ভাই এই না দাদা আমার না আরে ভাই এটা আমারই হচ্ছে না হারিয়ে যা বেশি করে আমারই আছে না এখন আমি রাজা হয়ে গেছি দাদা ভগবান এই ছোট কোটি কোটি আছে চালু আছে আমারে খেলাম কিন্তু আরো চিরবি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দাদা আমার কেমন গলে চালা চালা করছে দাদা দাদা ও তো তোমার কি হয়েছে দাদা ওরে ভাই দেখ না পান্তা খাওয়ার সঙ্গে সঙ্গে কেমন গলাটা চিরবি চিরবি করছে কেমন কেমন গাটা গলে একদম হো দাদা আমি সহ্য করতে পারছি না দাদা আমার কেমন গলে জ্বালা জ্বালা করছে দাদা তুমি আমাকে জল দাও দাদা আমাকে তুমি জল দাও দাদা আমাকে তুমি জল দাও ভাই এ তুই কি বলছিস আমার জীবন ভোলাটা চিরবি চিরবির করছি তোর বলা শুকিয়ে যাচ্ছে তোর যে জল দিব পাচ্ছি আমাকে তুমি জল না দাদা আমাকে তুমি জল না ওরে ভাই আমি তোকে কেমন ভাবে জল দিব ভাই মাঝে জলের জন্য নদীর ঘাটে জল আনতে গেছি ওরে ভাই তুই এক কাজ করবি তুই আমার মতো এ তো আমার কি ভাই ও দাদা ওই জল তৃষ্ণা तु छोट मुखी अमर भाई गर्भधारे जल की सह्य करते चोखे जो जाने जीवन जावे।
Oh,
Oh,
আছে আমার এক পুষ্পদাস কেন নিস্তব্ধ হয়ে গেছে আমার পুষ্পদাস কেন তাদের মুখে এমন ভাবে রক্তের ধারা বই যায় বলুন শুনতে বলো আমার ছয় পুত্র কি হয়েছে এসে ছিল এক নারী মাসি রূপে পড়ে বলে সংসারের মঙ্গলের জন্য পরে দেবী রন্ধনে পূজা আমি যে পড়েছিলাম মাসি আমি যে পড়েছিলাম সেই রন্ধনে পূজারে পান্তা খেয়ে আমার ছয় ছয় সন্তান সবাই যে চিরদিনের মতো পড়ে পায় সমস্ত তুমি তো জানো সরকার ধৃতরাষ্ট্র যেমন এক এক করে শত পুত্র হারিয়েছিল তার নয়নের কোণে ধরেনি একদিন দুজল কেন তোমার নয়নের কোণে অশ্রুবিন্দু হচ্ছে ভালো সরকার যাও তুমি এই মুহূর্ত আমার রাজা পাশা দেই আছে মারো ছয়টি পুত্র বধূ ভেঙে দাও তাদের হাতের শঙ্খ হচ্ছে দাও তাদের সিন্ধু কানে বস্ত্র পরে রাখো আমার এই চম্পক রাজা পাশা দেই চাই চাই সন্তানকে পেলে আমি কেমন করে যাবো বলছে ওদের মা আমি ওদের চালাতে পারবো না যে প্রতিটি শিখা একটু বাড়ি নিতে চাই সে প্রতিটি শিখা কোনোদিন তাও তাও করে চলে ওঠে না সরকার যে পাখি একটুবার হৃদয় পিঙ্গ ছিল ফলা নীল আকাশের সে প্রতি কোনোদিন পিঙ্গের বছর ঘুরে আছে আজ আমার ছয় পুত্র হারিয়ে গেছে সত্য নয়নের জল ছড়ালে কোনোদিনের জন্য তোমার মা বলে ডাকবে না সরকার পরিত্যাগ করে বেরিয়ে গেছে বলতে পারে আজ আমি একা হয়ে গেছি গো আজ আমি বড় একা হয়ে গেছি তোমার কাছে তো চেয়েছিলাম আমি যেমন আজ প্রাসাদে ধন ঐশ্বর্য কেন কেন শঙ্কর কেন
চন্দ্রধর আমি নিজ হাতে তাদের মুখাগ্নি করবো আমার পুত্রদের কেমন ভাবে শ্মশান ঘাটে আমি নাগু ¡Gracias!